অবশেষে প্রশাসনের চাপে পড়ে দেহ নিল পরিবার। হাসপাতালে ভর্তি রোগীর মৃত্যুর পর দেহ নিতে অস্বীকার করে পরিবার। হাসপাতালের পক্ষ থেকে যোগাযোগ করা হয় থানায়, তারপর সিদ্ধান্ত বদল। একবিংশ শতাব্দীর সভ্য সমাজে দাঁড়িয়ে নিষ্ঠুরতা ও অমানবিকতার সাক্ষী হয়েছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ১৩ নম্বর স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতাল। মৃত্যু ২৪ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও মৃতের স্বজনদের খোঁজ মেলেনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, চলতি বছরের ১২ নভেম্বর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী সুন্দরবনের সিতুয়ার বছর ৬৫ মোর্শেদ গাজী তার পরিবারের লোক হিঙ্গলগঞ্জ ১৩ নম্বর স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। ভর্তির চার দিন পর হাসপাতালেই মোর্শেদ গাজীর মৃত্যু হয়। ভর্তির পর থেকেই পাত্তা পাওয়া যায়নি মোর্শেদের বাড়ির লোকের। যে চারদিন মোর্শেদ গাজী হাসপাতালে ছিল, ওই দিনগুলি হাসপাতালের চিকিৎসক ও নার্সরাই তার দেখাশোনা করে। মোর্শেদ গাজী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ১৬ নভেম্বর হাসপাতালে মোর্শেদ গাজীর মৃত্যু হয়। তারপর থেকেই আরও বড় সমস্যার সম্মুখীন হয় হিঙ্গলগঞ্জ ১৩ নম্বর স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। মোর্শেদ গাজীর বাড়ির লোক মৃতদেহ নিয়ে যেতে অস্বীকার করে। হাসপাতালে ভর্তির ফর্মে মোর্শেদ গাজীর পরিবারের লোক যে ফোন নম্বর দিয়েছিল সেই নম্বরে যোগাযোগ করা সম্ভব হয়নি, তারা ফোন কেটে দিয়েছে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, মৃতদেহ পচন শুরু হয়েছে, হাসপাতালের ওই ওয়ার্ডে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে অন্যান্য রোগীদের অসুবিধে হচ্ছে। মনে হয় খবর টবর দিয়েছিল, আমরাও বলছিলাম বারবার যে খোঁজ খবর নেওয়া ভালো, পুলিশ এসে ডেকে ডেকে চলে গেল। তারপরে তো গতকাল সম্ভবত যা ওই নার্সদের মুখে টুকে কথাবার্তায় বুঝলাম যে মারা গেছেন, আর সেই থেকে পড়ে আছে এখনো পর্যন্ত, এক রাত কেটে গেছে আজকের এই তো। এছাড়াও বেডে শুয়ে রাখা হয়েছে একটি মৃতদেহ, ফলে রাত বাড়লেই আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এই রকম অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে স্থানীয় থানা এবং বিডিও ও পঞ্চায়েত প্রধানকে পুরো বিষয়টি জানায়। অবশেষে ৪৮ ঘন্টা পর মোর্শেদ গাজীর বোন রোকেয়া বিবি এবং তার ভাই খাদিমুল ইসলাম হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি সন্দেশখালী থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া গ্রামে সৎকার করবার জন্য তোড়জোড় শুরু করে। মোর্শেদ গাজীর আত্মীয়রা জানান, মোর্শেদ গাজী তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। তিনি যে মারা গেছেন সেই খবর তার ভাই বোনেরা কেউ জানত না। ওই দীর্ঘদিন আজ ১০ বছর ওই শ্বশুরবাড়ি এলাকায় থাকি। ভোটের সময় ভোট দিতে এসে ভাইকে বলেছিলাম যে এখানে থাক, তা ও শ্বশুরবাড়ি এলাকায় বাচ্চা রয়েছে, বউ আছে, মেয়ে আছে, তারপরে ওখানে থাকে, ও মাঝে সাঝে আসে চলে যায়। এখন আজকের যে ও যে অসুস্থ হয়েছে আমরা কেউ জানি না, কেন মারা গেছে। আজকের বেলা ৯টা ১০টার দিকে ফোন এসেছে যে অমুক জায়গায় মারা গেছে। তাই আমার এক চাচাতো ভাই আর আমার এক ছোটো ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে, যে জানে তো ওখানে সৎভাবে ওদের সৎ কাজ করা হয় সেইভাবে পাঠানো হয়। এদিকে সংবাদ মাধ্যমে ঘটনাটি চাউর হতে এবং প্রশাসনের চাপে পড়ে মোর্শেদ গাজী শ্বশুরবাড়ির লোক বাধ্য হয়ে খবর দেয় তাদের। তারপর তারা হাসপাতাল থেকে মোর্শেদ গাজীর মৃতদেহ নিয়ে এসে সৎকারের ব্যবস্থা করে। তারপরে উনি তো শ্বশুরবাড়ি বেশি অংশ থাকতো, ভোট দেওয়ার সময় এসেছিল, উনি ভোট দিয়ে চলে গেছে। তারপরে ওনাকে আর আসা দেখা যায়নি, এখানে এখানে দেখতাম না, ঘর বাড়ি ছিল না। উনি এখানে পাশে আসতো মাঝে সাঝে, ঘুরে চলে যেত। অ্যাকচুয়ালি কোথায় থাকতো বেশি? বেশি থাকতো শ্বশুরবাড়িতে। বিষয়টা আমরা জানতে পারি এবং ওখানে ওই যে শ্বশুরবাড়ির এলাকাতে মোর্শেদ মণ্ডল ওখানে থাকতো, ওই এলাকাতেও এখানে মাঝে মাঝে আসতো, দীর্ঘদিন এখানে খুব কমই আসতো, এখন ওখানে অসুস্থ হয়ে মারা যায়। আমরা আজকেরই বিষয়টা জানলাম ওই খবর সম্প্রচারের পরে। এবং ওখানে যে এতটা অসুস্থতার মধ্যে তারপরে হসপিটাল থেকে নিতে পারছে না, আমরা বিষয়টা এই আজকে জেনে খুব খারাপ লাগছিল, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এইভাবে একটা সেখানে তার দেখার কেউ বা তাকে নেওয়ার মতো কেউ নেই, এটা আমরা আজকে জানতে পারলাম মারা যাওয়ার পরে। ও শ্বশুরবাড়িতে থাকতো মূলত ওইখানকার মানুষ, পরে শুনলাম প্রশাসন ওখানে গিয়েছিল, তারপরে ওখান থেকে আমরা এখানে
মানে হসপিটালে তারা গিয়েছে এবং আমিও এই এলাকা থেকে আমার আত্মীয় হিসাবে দুজনকে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।